साइड 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 পার্টিতে নেশা করে বন্ধু বান্ধবদের সঙ্গে মাতলামোর পর এবার মন্দিরে গিয়ে শুদ্ধ হলেন কাজল কন্যা নাইসা। বেশিরভাগ সময় বন্ধুদের সঙ্গে রাতের পার্টিতে যোগ দিয়ে অসংখ্যবার সমালোচনার জন্ম দিয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগন এবং কাজল মুখার্জির মেয়ে নাইসা দেবগন। এবার তারই শুদ্ধি পরীক্ষা হলো, বিশেষ করে তার আবেদনময়ী পোশাক সমালোচনার অন্যতম কারণ হিসেবে কাজ করেছে বারংবার। নতুন বছর উপলক্ষে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে পার্টিতে মজেছিলেন এই তারকা কন্যা নাইসা দেবগন। সেই রেশ কাটার আগেই অন্যরূপে দেখা দিলেন নাইসা দেবগন, তাও আবার রাতের পার্টি ছেড়ে মন্দিরে হাজির হলেন এবার এই তারকা সন্তান। হিন্দুস্থান টাইমস জানিয়েছেন, রবিবার 8 জানুয়ারি মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন কাজল এবং অজয়ের কন্যা নাইসা দেবগন। এ সময় তার সঙ্গে ছিলেন অবশ্য তার মা অভিনেত্রী কাজল দেবগন। মন্দিরে পূজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ক্যামেরাবন্দী হন কাজল এবং নাইসা দুজনেই, যার ভিডিও এবং ছবি ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। একের পর এক প্রশংসা এবং কটাক্ষ করে চলছে দর্শকেরা এই অজয় এবং কাজল কন্যা নাইসাকে। যেমন কেউ লিখছেন, খুব ভালো পদক্ষেপ নিয়েছে নাইসা, আবার কেউ লিখেছে মাতলামোর পর শুদ্ধি পরীক্ষা করতে এসেছে, এর দ্বারা কোনো কিছুই হবে না। ভিডিওতে দেখা যায় নাইসার পরনে সাদা রঙের সালোয়ার, কুর্তা এবং দুপাট্টা, খোলা চুল, হাতে শোভা পাচ্ছে ফুলের মালা এবং পূজার সামগ্রী সমস্ত। অন্যদিকে ফ্লোরা কুর্তায় সেজেছেন মা কাজল দেবগন। মা মেয়েকে এই রূপে দেখে অবাক হয়েছেন অনেকেই, বিশেষ করে নাইসাকে এই সাজে দেখে নেটিজেনদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, যাদের অনেকে কটাক্ষ করেছেন তাকে। আবার নাইসার পক্ষ হয়ে কটাক্ষকারীদের জবাবও দিয়েছেন অনেক নেটিজনেরাই। বলিউডের অন্যতম পাওয়ার কাপল হিসেবে পরিচিত জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন এবং অভিনেত্রী কাজল মুখার্জি, তাদের রয়েছে দুই সন্তান, যারা হলেন নাইসা এবং যুগ। সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়াতে পড়ালেখা করছেন এই সময়তে নাইসা দেবগন। ছবিজঙ্গনে এখনও পা রাখেননি এই তারকা কন্যা, কিন্তু নিয়মিত আলোচনায় থাকেন এই তারকা সন্তান। তারই মধ্যে মন্দিরে যেয়ে যেন আরও আলোচনার জন্ম দিয়ে দিলেন নাইসা দেবগন। নাইসাকে আপনাদের কেমন লাগলো মন্দিরের পোশাকে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কাজলকে আপনাদের কেমন লাগে তাও জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।